নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি ও ব্যতিক্রমী সব পণ্য নিয়ে চট্টগ্রামে জমে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। ভুট্টা সহ নানান ফলের আচার, মশলার চা, পাটের পলিথিন সহ নতুন নতুন ভিন্ন পণ্যের সমাবেশ ঘটেছে নারী উদ্যোক্তার পণ্য মেলায়। এই মেলায় রয়েছে বিলুপ্ত মসলিন শাড়ির আদলে তৈরি জামদানি শাড়ি, বুটিকের সব পণ্য। আগ্রাবাদ বিসিক মার্কেট প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা। মেলায় 26টি স্টল অংশগ্রহণ করেছে। হস্তশিল্পের হরেক রকম পণ্য সামগ্রীর মধ্যে স্টলে স্টলে শোভা পাচ্ছে ঘরে তৈরি রকমারি পণ্য। আপন হাতের নিপুণ কারুকাজে তৈরি ঘরের আসবাবপত্র, ব্যাগ, শীতকালীন শাল, হাতে বোনা চাদর, ওড়না, ওয়ান পিস, থ্রি পিস থেকে শুরু করে থরে থরে সাজানো আছে নারীদের ব্যবহৃত নানান ধরনের প্রসাধনী। সকালে তেমন ভিড় না থাকলেও বিকেলে ভিড় করছেন ক্রেতারা। এই যে মেলাটার মধ্যে যে মহিলারা যে তাদের নিজ উদ্যোগে যে একটা এই মেলা আয়োজন করছে, তো এখানে তাদের নিজস্ব তৈরি আবার কিছু বাইরে থেকে আনা অরিজিনাল কিছু প্রোডাক্ট তারা এখানে সেল করতেছে। দেশীয় জিনিসের সবগুলো সংখ্যা রয়েছে এখানে, আর বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য, যারা নারী নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য এটা বিশেষ করে অনুপ্রাণিত করবে। এবং আমাদের দেশে পড়লে যে একটা মেলা, এটা যে অনেকগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে পণ্যগুলো, সেগুলো আস্তে আস্তে আমাদের এখানে নারী উদ্যোক্তা আমার মা এবং বোনেরা যারা করছেন এবং সেগুলো যে সবার সামনে উপস্থাপন করেছেন, এটার জন্য আমাদের দেশ শিল্প টিকে থাকবে এবং উদ্যোক্তা নারী উদ্যোক্তা আশা করে উঠবে। এদিকে তথ্য প্রযুক্তির এই যুগে এখন ঘরে বসে কাজ করছেন নারীরা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবারকে সহযোগিতা করছেন তারা। তাই অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থাপনাকেও স্বাগত জানিয়েছেন এই নারী উদ্যোক্তারা। আমার এই ক্যাপসুলটা হচ্ছে আমার নিজেরই তৈরি, ডিজাইনটাও আমার, টেলারিংটাও আমার। এর পাশাপাশি আমার বিভিন্ন ধরনের কুর্তি আছে, তারপর হিজাব আছে, এরপরে হচ্ছে আমার পালাজাও আছে, যেটা আমি শুটকি ভর্তা বলে নিজেদের বাসায় রান্না করি, নিজেরাই রান্না করি। আমি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি অনলাইন সেলার, আমি হচ্ছে আমার নিজের প্রচারণার জন্য বিসিকের সাথে বা বিভিন্ন সংগঠনের সাথে আমি সম্পৃক্ত হচ্ছি, কারণ অনেকেই আছেন যারা বিশ্বাস করেন না অনলাইনে, তারা যাতে সরাসরি এসে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারে আমরা কি আসলে যেভাবে বলছি সেভাবে দিচ্ছি কিনা। সো আমাদের বিশ্বাস অর্জনের জন্য আমরা এই বিভিন্ন ধরনের ইয়াতে আছি, আর অনলাইন বর্তমানে সবাই অনলাইনের সাথে সম্পৃক্ত হচ্ছে। উৎসাহ করে রান্নার প্রতি বেশি ঝোঁক, ওটা থেকেই আমি এমনি সবসময় বাসায় আসার করতাম, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খেয়ে প্রশংসা করতো, বলতো আপনার আচারটা অনেক ভালো হয়, তখন অনলাইন কি জিনিস আমরা চিনতাম না। যখন আস্তে আস্তে দেখি যে সবাই অনলাইনে কাজ করতেছে, উদ্যোগটা হচ্ছে, তারপরে আমি পেজ খুললাম। আমার প্রায় 25টা আইটেম, তার মধ্যে সবগুলো আইটেম নেই, এখন 19-20টার মতো হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিক নারীদের উন্নয়নে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বিসিকের আওতায় প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি দেশের শিক্ষিত মহিলাদের শিল্পায়নে উদ্বুদ্ধ করতে আগ্রহী নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন উৎসবে মেলার আয়োজন করে থাকে। বিসিকতে ট্রেনিং নেওয়ার পরে তারা এই নিজের প্রোডাক্ট উৎপাদন করে বাড়িতে নিজেরা সফল হয়েছে, নিজের কর্মসংস্থান হয়েছে, অন্যদেরকে কর্মসংস্থান তারা সহায়তা করেছে। এখানে বিসিকের অনলাইন মার্কেট, বিসিকের ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে, সেখানে আমরা অনলাইনে এদের উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণের আবেদন গ্রহণ করি, অনলাইনে এদের শিল্প নিবন্ধন দিয়ে থাকি। অনলাইন মার্কেটিং বিসিকের একটা অ্যাপস আছে, সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন নিয়ে অনলাইনে বায়ার সৃষ্টি করতে পারবে, বায়ার স্যালারি করে কাজ করে, এটা আমরা বিসিকের কাজ করে যাচ্ছি। শিক্ষিত নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ জনশক্তি তৈরি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম প্রতিনিধি রায়ান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।